فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أكشم من تو برشنو যে দিন মানুষেরা কি অবস্থায় হাসরের ময়দানে উঠবে যে সম্মানিত ভাই এ মর্মে মেয়ে আল্লাহ সুবাহানাহ বলেন ইন্না ইব্রাহিম উম্মাতান অনিতা লিল্লাহ মহান আল্লাহর বাণী নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মাদ আল্লাহর অনগত বান্দা আল্লা সুহান আরও বলেন ইব্রাহিম সম্পর্কে ইন্না ব্রাহিম আলাউ হালিম নিশ্চয় ইব্রাহিম আলাই নরম হৃদয় ও সহনশীল ছিলেন জি সম্মানিত ভাই আপনার কথার উত্তরে ইমাম বখারি রাহিমল একটা হাদিস নেসেন তিন হাজার তিনশত তিন হাজার তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিস তিন হাজার তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম এরশাদ করেন কাল ইন্না কুমা শুরোনা সুম্মা ওরাতান আ কামা বাদানা আউলকিন্নঈদু ওয়া আদান করেন নিশ্চয়ই তোমাদেরকে হাসরের ময়দানে খালিফা বস্ত্রহীন এবং খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে অতপর তিনি পবিত্র কোরআনের আয়ারটি তেলাওয়াত করলেন যেভাবে আমি প্রথমে সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি এর বাস্তবায়ন আমি করব সোরা আম্বিয়া একশত চার নম্বর আয়াত আর কিয়ামতের দিন সবার আগে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলহি সাল্লা আর আমার অনুসারীদের মধ্য হতে কয়েকজনকে পাকড়াও করে বাম দিকে অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমি বলবো এরা তো আমার অনুসারী এরা তো আমার অনুসারী এ সময় আল্লা সুবাহানহ তালা বলেন যখন আপনি এদের নিকট হতে বিদায় নেন তখন তারা পূর্বের পূর্ব ধর্ম ফিরে ধর্মে ফিরে যায় কাজেই তারা আপনার সাহাবি আপনার অনুসারী নয় তখন আল্লাহ নেকবান্দা ইসা আলাই সাল্লাম যেমন বলেছিলেন তেমনি আমি বলব হে আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের অবস্থা অবস্থার পর্যবেক্ষক আপনি ক্ষমতাধার হিকমত সম্মানিত ভাই বোন যারা যেখান থেকে শুনছেন প্রশ্ন উত্তরগুলো এখান থেকে হাদিস থেকে যা প্রমাণ হয় ইমাম বখার রাহিমাল হাদিস জাহ ল সুফহানালা মূলত মানুষকে যেদিন কবর থেকে উঠিয়ে হাসর নাসর করবেন ওই সময়তে মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে তাদের খালি পা বস্ত্রহীন কোনো বস্ত্র থাকবে না খাতনাবিহীন অবস্থায় উঠবে তাই অত্যন্ত কঠিন এবং জটিল বিষয় আমরা যদি পরকালকে ভয় করি তাহলেই হতে পারে আমাদের কাল পরকাল কল্যাণ এবং যেন আমরা সঠিকভাবে বাদতবন্দি এগুলা করতে পারি এ হাদিসে আরও একটা শিক্ষণের বিষয় সেটা হলো কিয়ামতের দিন সবার প্রথমে যে ব্যক্তিকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলহি সালাত সালাম এরপরে আরও হাদিসে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কিছু মানুষকে দেখে বলবে না আমার অনুসারী কিন্তু আল্লাহ বলবেন না এরা তোমার অনুসারী নয় বরং দিন ত্যাগ করেছিল তাই এরা জাহান নামে যাবে যে সম্মানিত ভাইয়ার একটি হাদিস এ মর্মে বর্ণনা করা হয়েছে ইমাম বখারি নিয়ে এসছেন তিন হাজার তিনশত পঞ্চাশ নম্বর হাদিস হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন দিন ইব্রাহিম আলহ তার পিতা আজরের দেখা পাবেন আজরের মুখমন্ডল কালী এবং ধুলাবালি থাকবে তখন ইব্রাহিম আলাহ তাকে বলবেন আমি কি পৃথিবীতে আপনাকে বলিনি যে আমার অবাধ্যতা করবেন না তখন তার পিতা বলবে আজ আর তোমার অবাধ্যতা করব না অতপর ইব্রাহিম আলাই সাল্লাম আবেদন করবেন হে আমার রব আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে হাসরের দিন আপনা আপনি আমাকে লজ্জিত করবেন না হাসরের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না আমার পিতা রহম হতে বঞ্চিত হবার চেয়ে বেশি অপমান আমার জন্য আর কি হতে পারে তখন আল্লাহ সুহানাত আলা বলেন আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি পুনরায় বলা হবে হে ইব্রাহিম তোমার পদতলে কি তখন তিনি নিচের দিকে তাকাবেন হঠাৎ দেখতে পাবেন তার পিতার জায়গায় সর্বাঙ্গে রক্ত একটি জানোয়ার পড়ে রয়েছে জানোয়ার পড়ে রয়েছে এর চার পাঁচ পা এর চার পা বেঁধে জাহান নামে ছুঁড়ে ফেলা হবে সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি বিষয়গুলা যে ইব্রাহিম আলহ সালাতাম তার পিতাকে অনেক সুন্দর করে দাওয়াত দিয়েছিলেন যে হে আমার পিতা তুমি যে নিজ হাতে তৈরি করে মূর্তি পূজা করছো আল্লাহর এবদ করো না তুইগুলো যে করছো এক পর্যায়ে তার পিতা বলেছিল তুমি যদি আমার থেকে না সরো তাহলে তোমাকে পাথর মেরে আমি মেরে ফেলবো যা হোক ইব্রাহিম আলে সালাদ সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু সে তার পিতা তার ছেলের দাওয়াত গ্রহণ করে নাই তাই কিয়ামতের দিন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলেহ সালাম তার পিতাকে দেখতে পেয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ তুমি তো আদা করেছিলে যে আমাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না এর থেকে আর অপমান কী হতে পারে জামার পিতা আপনার রহম থেকে বঞ্চিত হবে জাহান্নামে যাবে যা হান হতালা এ মর্মে বলবেন যে আমি কাফরে যারা এদের জন্য জান্নাতকে হারাম করেছি এ মর্মে ইব্রাহিমকে বলা হবে হে ইব্রাহিম তুমি দেখো নিচের দিকে তাকাও হঠাৎ দেখতে পাবেন তার পিতা জায়গায়ই সর্বাঙ্গে রক্তমাথা মাখা একটি জানোয়ার পড়ে রয়েছে এর চার পা বেঁধে জাহান্নামে ছুড়ে ফেলা হবে তাই আল্লাহ সব হানাতে এত আলা এভাবেই কাফের যারা মুশরিক বিমান যারা দিন থেকে বাইরে এভাবে তাদের শাস্তি দেওয়া হবে তাই কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন এবং জটিল আমরা যে যেখানে রয়েছি যেন আমাদের পরকালকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে কবরের শাস্তি জাহান্নামের শাস্তিকে স্মরণ করে এবং কিয়ামত হাসরের ময়দানকে স্মরণ করে অন্তত নিজেকে আমরা যেন না দিই আমরা ঠিক ঠিকভাবে পাঁচ অক্টো সালাদ আদায় করার চেষ্টা করি আমার উপর হজ ফরজ হলে হজ আদায় করার চেষ্টা করি জাকাত ফরজ হলে জাকাত আদায় করার চেষ্টা করি সিয়াম সাধন করি অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করি সেরে কি আমল থেকে নিজেকে রক্ষা করি হালাল হারাম জেনে বুঝে আমরা চলি এবং আল্লা সুফহানাতলা যেন আমাদেরকে পবিত্র রিজিক দান করেন এবং কী দিন আমাদেরকে যেন اللهم صلى الله عليه وسلم ارشاد جنة الفردوس دان كورين الله عالم السلام عليكم ورحمة الله وبركاته